আসসালামু আলাইকুম, এসএস পপুলার থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরও একটি ধামাকাদার ভিডিও। ভিডিওটি একটু লম্বা হবে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি আপনার ক্ষতির মুখ থেকে আপনাকে এই ভিডিওটি বাঁচাতে পারে। আপনি যে বাড়ি তৈরি করছেন অবশ্যই আপনার বারান্দা গ্রিল এবং একটি সুন্দর মেইন গেটের ডিজাইন প্রয়োজন। এই মেইন গেট এবং বারান্দা গ্রিলগুলা কীভাবে তৈরি করালে আপনি সঠিক মালামাল পাবেন, কীভাবে কাজের ফিনিশিং ভালো পাবেন, আপনার এলাকা থেকে তৈরি করালে বা যে কোনো জায়গা থেকে তৈরি করালে, এসব বিষয়ে থাকবে আজকের ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এসএস কাজের মূল রহস্য হচ্ছে কাজের ফিনিশিং। যেখানে কাজের ফিনিশিং ভালো দেখবেন সেখান থেকে কাজ করানোর চেষ্টা করবেন। প্রত্যেকটা ওয়ার্কশপেই কাজ করা থাকে, ওইগুলা দেখে বুঝবেন যে কাজের ফিনিশিং কেমন। কাজের ফিনিশিং হচ্ছে যেখানে জ্বালাই দেবে ওই জ্বালাইগুলোতে কোনো ময়লা থাকতে পারবে না, কালো থাকতে পারবে না, তাহলে বুঝবেন যে এটা ফিনিশিং হয়েছে। কাজের জায়গাগুলোতে যে ওয়েল্ডিং করা থাকবে এই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো ঘষে ঘষে স্মুথ করা থাকবে, তাহলে বুঝতে পারবেন আপনার কাজগুলো ফিনিশিং দেওয়া হয়েছে ভালোভাবে। ওখান থেকে কাজ করানোর চেষ্টা করবেন। আজকে এসএসএর একটা মূল রহস্য বলে দিই। আপনারা যারা বারান্দা গ্রিল বা গেট তৈরি করবেন, মিনিমাম 10-12 জায়গায় বারান্দা গ্রিলে দেখতে চাইবেন যেটার মধ্যে লেখা আছে কিনা আপনি যেরকম চাইছেন। যেমন আপনি কোন কোম্পানির মাল চাইছেন, এটা 10-12 জায়গার মধ্যে লেখা থাকবে যে এটা ইমুক কোম্পানির মালামাল। স্টিলটেক, হাতিম, এসকেবি, কেএসপি, মানে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, কোন কোম্পানির মাল লেখা থাকবে। আবার আপনি যখন একটি গেট তৈরি করাবেন তখনও কিন্তু আপনার 10-15 জায়গায় লেখা থাকবে যে এটা ইমুক কোম্পানির মালামাল। এসকেবি, স্টিলটেক, ম্যাক্স, কেএসপি, যেই কোম্পানির হোক না কেন লেখা থাকবে। আপনি এগুলা যখন পাবেন তখন বুঝতে পারবেন আপনার মালগুলো সঠিক দেওয়া হয়েছে। আর কাজের ফিনিশিংগুলো খেয়াল রাখবেন, যদি কাজের ফিনিশিং ভালো পান তাহলেই বুঝবেন যে মালামালগুলো সঠিক পেয়েছে। এসএস কাজের মূল রহস্য হচ্ছে ফিনিশিং। এসএস মালগুলো যখন আপনি পাতলা মানে ব্যবহার করবেন তখন যে কোনো ওয়ার্কশপগুলো বা ওয়েল্ডার এই ওয়েল্ডিংগুলো করে পাতলা মালের মধ্যে এটাকে সঠিক রাখতে পারবে না। পাতলা মালের মধ্যে ওয়েল্ডিং করলে ওয়েল্ডিংগুলো ডেবে নিচে চলে যায়, ডাউন হয়ে যায় ওয়েল্ডিংয়ের জায়গাগুলো। আর যখন মোটা মালের মধ্যে ওয়েল্ডিং করা হয় তখন কিন্তু ডাউন হয় না, সমান থাকে এবং এটা ভালোভাবে ফিনিশিং দেওয়া যায়। এর ফলে কাজের ফিনিশিং ভালো হয়ে ওঠে বা সুন্দর হয়ে ওঠে, স্মুথ হয়ে ওঠে। চেষ্টা করবেন যেখানে ভালো কোয়ালিটির মাল পাবেন, যেখানে ভালো ফিনিশিং পাবেন, এই বিষয়গুলো খেয়াল রেখে কাজ করাতে, তাহলে আপনি মাল সঠিক পাবেন। আপনি এসএসএর মালগুলায় কখনো বিগ সল বা সিমেন্ট বালি পানি ফেলাইতে পারবেন না, তাহলে কিন্তু আপনার এসএসএর মালামাল নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি বলে দিচ্ছি, যদি এসএসএর মালে বিগ সল বা সিমেন্ট বালি পানি ফেলান তাহলে কিন্তু মালগুলো নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন এগুলো থেকে এসএস মালগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এসএস মাল শৌখিন মাল, যত্নের মাল, এগুলো যত্ন করে রাখলে আপনার বছরের পর বছর টিকবে, নষ্ট হবে না। যেখান থেকে কাজ করাবেন কাজের ফিনিশিং, কাজের কোয়ালিটি চেক করাবেন। আমরা সারা বাংলাদেশ কাজ করে দিচ্ছি। যারা সঠিক দামে সঠিক মালটি নিতে চায় তাদেরকেই আমরা কাজগুলো করে দিই। যারা অল্প টাকায় ভালো মাল পেতে চায়, সারা বাংলাদেশের যে রেটগুলো আছে 10 জনের কাছে যে রেট পাইলো সেই রেটে আমরা কাজ করি না। কারণ সবাই কাজ পেতে চায়, কাজ সুন্দর করতে, ভালো করতে কত টাকা লাগবে এই ভালো আরও বেশি সুন্দর লাগে। আমাদের কথায় কাজে মিল থাকার চেষ্টা করি। যারা মনে করেন যে আমরা দাম বেশি চাচ্ছি, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে, আপনারা চাইলে আপনারা আপনাদের বাড়ির যা যা লাগবে, গেট, বারান্দা গ্রিল, সিঁড়ি রেলিং, জানালা গ্রিল, ছাদের রেলিং, সকল কিছুর মাল আপনি আপনার নিজ অর্থায়নে ক্রয় করে আমাদের দিতে পারেন। আমরা মজুরিতে আপনার বাড়িতে কাজ করে দেব। তারপর বুঝতে পারবেন যে আরও 10 জন বা 5 জন যে দাম চাইছে আপনার কাছ থেকে, এই দামগুলো সঠিক কিনা, বা আমরা যেই দাম বলছি এই দামের মতোই আপনার খরচ হয়েছে কিনা,
তাহলে বুঝতে পারবেন কে সঠিক বা কে ভালো মাল দিচ্ছে। আপনি এরকম বিভিন্ন লোক পাবেন আপনার জেলায় বা আপনার এলাকায় যারা এরকম ভাবে কাজ করে, আপনি মাল কিনে দিবেন তারা কাজ করে দিবে, আপনার যেভাবে সুবিধা ওইভাবে আমরা কাজগুলো করে দিতে ইচ্ছুক বাংলাদেশের যে কোনো প্রান্তে। আজকের ভিডিওটি আর বড় করবো না, যারা এসএস পপুলার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে আপনাদের জন্য এবং নিত্য নতুন ডিজাইন আপনাদের জন্য আপডেট দিতে থাকবো। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।